আজকে আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম। চ্যালেঞ্জ ভিডিওগুলোর সুবিধা কী হচ্ছে জানেন, মানে আমরা দুজনে খেতে বসি তো আমার খাওয়া হয়ে যায়, ওর খাওয়া হয় না। ভিডিও করার কারণে বেশ সমান সমান সমানই খাওয়া হয়ে যাচ্ছে, আমার সুবিধা হচ্ছে, খেয়ে উঠে বসে থাকতে হচ্ছে না, একসাথে খাওয়া হয়ে যাচ্ছে, থালা নিয়ে গিয়ে ধুয়ে ফেলছি, ভালো হচ্ছে না এটা? ভেবেছি এখন থেকে প্রতিদিন এই করব, চেষ্টা করছে কিন্তু না। কালকে মিষ্টি খাওয়াটাই ও জিতেছিল, দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে জেতে। বলেছে এর পরের দিন হারলে লঙ্কা খেতে, বলছে না না লঙ্কা খেতে পারবো না, আমি বলছি তাহলে হারলে টাকা দিতে হবে, বলছে কত করে, ও বলছে 50 টাকা, আমি বলছি না না 10 টাকা করে, আমার তো টাকা নেই ওর থেকেই নিতে হবে, বলছে যে ঠিক আছে, আমি জানি 10 টাকা মানে হেরেই যাবে আর খাওয়ার চেষ্টা করবে না, বলছে না 50 টাকা করেই হবে, বলছে না না 50 টাকা বেশি হয়ে যাচ্ছে, আজ কেন তোমার পকেটের থেকে যাবে বলে 50 টাকা বেশি হয়ে যাচ্ছে, বলছে তা তো একটু হচ্ছে। ও মানে ধীরে সুস্থে খায়, বলে খাওয়ার জিনিসটা একটু ধীরে সুস্থেই খেতে হয়, অত জোরে জোরে খেতে হয় না, আমি আবার মানে ভালো জোরেই খেতে পারি, ও মুখের মধ্যে দিয়ে অনেকটা সময় ধরে জিনিসটা চিবোয়, আর আমি ইন্টারনেট দিই দেখে নিই, এখানে ছোটোকাল থেকে অভ্যাস হয়েছে আর ওইভাবেই খেয়ে আসছে, খাচ্ছে কিন্তু। পরে আমাকে বলছে তুমি আমাকে বড় বড় রুটি দিয়েছিলে, তুমি ছোট ছোট রুটি নিয়েছিলে, আজকে হ্যাঁ তাহলে আগের থেকে দেখে নিতে পারতাম, আমি এক সাইজের রুটি তৈরি করেছি। মেয়েকে আগেও খাইয়ে দিয়েছে, আমি তখন রুটি করছিলাম, মেয়ে আগে খেয়ে নিয়েছে, দিয়ে তারপরে আমরা দুজনে খাচ্ছি। বেগুন পোড়া রুটি ভালোই লাগছে, অনেকদিন পর খাচ্ছি। ও লঙ্কা খেতে পারে না একটু, ওই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি আর আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি, মেয়ে ও মানে লঙ্কা খায় ঠিক আছে কিন্তু বেশি লঙ্কা খেতে পারে না, আমার মেয়ে মাংস রান্না করে দেবে লঙ্কা খেয়ে নেবে, কিন্তু এমনি লঙ্কা যদি দেখে যে লঙ্কা তাহলে আর খাবে না। আমি জিতেছি, হেরেছে হেরেছে, বাই, ভালো লাগলে আবার ভিডিও করবো, হ্যাঁ।